শ্রীল নরোত্তম দাস ঠাকুর তার প্রার্থনার মধ্যে লিখছেন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কিনে তায়। শ্রীল নরোত্তম দাস ঠাকুর প্রশ্ন করছেন, কেন রতি কেন জন্মাবে না? যে নামটি নামকে সাক্ষাৎ প্রেম বলে আখ্যা দেওয়া হয়েছে, সেই নাম লক্ষ লক্ষ জপ বা সংকীর্তনের মধ্যে প্রবাহিত। কই প্রেম বা রতির কোনো দেখা নেই, এমনকি অনর্থই নাশ হয়নি। রতি এবং প্রেমের কথা দূরে থাক। ঠাকুর মহাশয়ের আক্ষেপবাণী, রতিনা জন্মিল কেনে তায়। এই সাক্ষাৎ যে গোলকের প্রেমধন, যার প্রেমের সঙ্গে কোনো পার্থক্য নেই। কীর্তনের সঙ্গে সঙ্গে প্রেম লাভ হওয়া উচিত, কিন্তু তাতে আমার রতি হলো না কেন? এই নাম সংকীর্তনে নামের তো কিছু আস্বাদন পাওয়া যাবে, কারণ শ্রী ভগবানের এই নামে আস্বাদন ব্যাপতার অভিব্যক্তিপূর্ণতম। কিন্তু কই সে আস্বাদন তো লাভ হলো না, এ জীবনে অনর্থই বাড়ল। কেন এমন হচ্ছে? এই যে ধামবাস, এই যে সৎসঙ্গ, এই যে শ্রীগুরু বৈষ্ণবের সেবা, তাদের কৃপা, এত যে ঔষধ সেবন করা হচ্ছে, তারপরেও এই অপরাধ ব্যাধি তো যাচ্ছে না। নামে রতি না আসার একমাত্র বাধক তো অপরাধ, কেন যাচ্ছে না? এত ঔষধ সেবনের দ্বারা এই অপরাধ রূপ ব্যাধি যাচ্ছে না। নিরাপরাধ চিত্তে নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই প্রেম হয়, এবং যারা সাপরাধ তাদের নাম সংকীর্তনে অপরাধ যায়, তারপরে প্রেম হয়, এই তো বিষয়। কিন্তু এত সমস্ত ঔষধ সেবন করা হচ্ছে, অপরাধ ব্যাধি যাচ্ছে না কেন? তিনি বললেন, ফলে না পরিচয়তে, যদি যায় তাহলে নাম উচ্চারণ হলেই প্রেম হবে, অপরাধ যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রেম আসবে। কিন্তু অপরাধ কেন যাচ্ছে না? এই প্রসঙ্গে আমাদের প্রেমানন্দ ঠাকুর তার মনোশিক্ষায় বিষয় সরল পদ্ধতি একটি সুন্দর বিচার দিয়েছেন। উনি বলছেন, জিহুবার পরশে যে হরি নামেতে প্রেমেতে ভাষায় তনু, সে নাম লইলে আদ্র না হইলি লোহার পিণ্ড জনু। প্রেমানন্দ ঠাকুর তার মনোশিক্ষায় বলছেন, মনকে বলছেন, তুমি তো লোহার পিণ্ড, এত যে রসময় নাম যা হৃদয়ের সমস্ত বাধক দূর করে, প্রেম সঞ্জাত করে, তুমি সেই নাম কীর্তন করলে, হে মন, তুমি একটুখানি আদ্র হলে না? যার প্রেমস্পর্শে সঙ্গে সঙ্গে প্রেম আসে, হে মন, তাহলে কি তুমি লোহার পিণ্ড? বাস্তবিকই লোহার পিণ্ডের মতো নয়। তবে যে এত ঔষধ খাচ্ছ, সেগুলো কি হচ্ছে? বললেন, ভাবিয়া দেখো না ঔষধে কি করে, কুপথ্য ছাড়িতে নারো, কুপথ্য থাকিলে রোগ না সারিবে, অরুচি বাড়িবে আরো। যেমন শ্রীগুরু বৈষ্ণবের কৃপা পাচ্ছি, ধামবাস করছি, বৈষ্ণব সেবা করছি, অধরামৃত চরণামৃত সেবন করছি, তেমনি আবার বৈষ্ণবের নিন্দা চর্চা, সেই বাক্য শোনা বলা, এই নাম অপরাধ কুপথ্যগুলি সঙ্গে সঙ্গে বহন করে যাচ্ছি, অর্থাৎ সেগুলি খাচ্ছি। ঔষধ তো খাচ্ছি, কিন্তু ওই যে কুপথ্য খাচ্ছি, ফল হচ্ছে না। চিকিৎসক ঔষধ দিলেন, কখনো এক ফোঁটা টক খেতে পারবেন না। ডাক্তার বললেন, কখনো টক খেতে পারবেন না, একটু ঝাল খাবেন না, কিন্তু ঝাল ছাড়া আর বাঁচি না, টক ছাড়া আর অন্য কোনো জিনিস রোচক নয়। এখন চিকিৎসকের ঔষধ কি করে ফল দেবে? তাই তো ঠাকুরমশাই বলছেন, ঔষধ তো খাচ্ছ, কিন্তু তুমি কুপথ্য ছাড়তে পারছো না,
কুপথ থাকতে রোগ না সারিবে, অরুচি বাড়িবে আরও। কুপথটা ছাড়ো, আর কি করবে আর কি করবে? অনুপান জানি, ঔষধ খাও তো, রোগেরও দমন হবে। এখনো তো যদি বুঝিতে না পারো, তবে সে বুঝিতে কবে? তুমি অনুপানের সঙ্গে ঔষধটা খাও। এই যে আমাদের বৈষ্ণব নিন্দা চর্চাদি অপরাধ হয়ে যাচ্ছে, ধাম অপরাধ নাম অপরাধ, এর জন্যই অপরাধ ব্যাধি সারছে না। গোস্বাঁইপাদ বললেন, এক একটি অপরাধ আবার শত শত অপরাধের জনক। পূর্ব পূর্ব অপরাধ পরপর অপরাধের জনক। অপরাধটা করলাম, সেটাই কি থাকবে? ও আবার বাচ্চা সৃষ্টি করবে, জনক বলা হয়েছে তাই তো। তার মানে কি দাঁড়ালো? তার মানে এখন যদি সাধু বৈষ্ণবের অপমান করি, নিন্দা করি, চর্চা শ্রবণ ইত্যাদি করি, তাহলে সেই বৈষ্ণব নিন্দার প্রবৃত্তি আরও জাগবে, এটাতে আরও জাগবে। আমরা হয়তো মনে করছি এখন নামের রুচি এলো না, এখনও আমাদের নামের রুচি এলো না, কিন্তু ভজন করতে করতে কোনো কালে হবে না, এখনই হওয়াও চাই। কাল যদি মৃত্যু হয় আর আমার কর্মফল আদি যদি আমাকে তির্যক জনিতে ফেলে দেয়, দেব দুর্লভ মানব জীবন যদি এই মানব দেহ হারিয়ে যায়, তবে কি হবে আমার? এখনো তো যদি বুঝতে না পারো, তবে সে বুঝবে কবে? অতএব আর দেরি নয়, এক্ষুনি বুঝতে হবে আমাদের। রতি না জন্মিলকে নেতায়, সাবধান হয়ে চলতে হবে, সাবধান হয়ে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তনকে আশ্রয় করতে হবে। নরোত্তম দাস ঠাকুর এই প্রসঙ্গেই আমাদেরকে বারবার বোঝাতে চেয়েছেন, তাই তো বলছেন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিলকে নেতায়। ভগবানের নামের প্রতি আমাদের যে রতি জন্মাচ্ছে না, তার মূলত কারণ আমাদের নিজেদের অপরাধ। বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, ধাম অপরাধ, গুরু অপরাধ, এই এত এত অপরাধ আমরা সঞ্চয় করে রেখেছি, সেই জন্য আমাদের কৃপা আসছে না, সেই জন্য নামে রুচি হচ্ছে না। আমাদের বদলাতে হবে, এটাই ঠাকুর বোঝাতে চেয়েছেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাধক কথামৃত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। জয় নিতাই, জয় গৌড়।